শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। থেকে 1970 পর্যন্ত আমি মা বাবা আমরা প্রগতিশীল রাজনীতিটা দুর্গ ছিলাম, সিটিগুলোর ছাত্র ছিলাম তখন। আমি তখন থেকে এই রাজনীতির হাতে পড়ি। তারপর তো যুদ্ধ চলে গেল। 25 মার্চ 1971 রাত 3:30 সময় আলতাফ হোসেন আর মামন মিয়া আমার ঘরে দরজা নক করতে শুরু করল। আমি ঘুম থেকে উঠে গেলাম। উঠে যাওয়ার পরে মামিকে জিজ্ঞেস, কে হয়েছে? বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা করছে। উঠে গেলাম। ওঠার পরে আমি আমার পাশের বাড়ির আবুল বাসার আমরা 7 জনে মিলে সফি শিবদেব ইয়ার থেকে 60-টা 5 কেজি ওজনের হাতুড়া নিয়ে বাংলাদেশ টুকুপুর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ব্রিজটা আছে সেই ব্রিজটা ভাঙতে গেল। আর সেই মাস আমি যখন ভাবি লুঙ্গি পরিয়ে দেন আসলে 60 টা কত নেট রকম আমার সালগার বেড়াচ্ছে না বিশালগার বাট পাহাড় থেকে যখন গানি ব্যাগে বিক্রি করি যখন রকেল্লাল যাত্রা নিয়ে তখন পাঞ্জাবি জুটে লাগে আমার সামনে জুটে গেল। 28 মার্চ 1971 পাকিস্তান বাহিনীর সাথে এলাকার প্রচুর যুদ্ধে অনেক ইপিআর বেঙ্গল রেজিমেন্ট পুলিশ বাহিনীর মুক্তিযোদ্ধা শাহাদত গ্রহণ করেন। ফলে এলাকায় প্রচুর অস্ত্রশস্ত্র গোলাবারুদ পরিত্যক্ত অবস্থা থেকে যায়। আমি সাথীদেরকে নিয়ে ওই সকল অস্ত্র গোলাবারুদ সংগ্রহ করে পরিষ্কার করে মজুদ করে রাখি। এখানে আমি অস্ত্র মজুদ করছি, তার নাম মীরের বাগ বঙ্গোপসাগরের তীর সিরিয়াখালের পাশে। আনুমানিক 3 এপ্রিল 1971 বঙ্গোপসাগরের তীরে ও সিরিঙ্গাখালের পাশে এলাকার যুবকদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি ট্রেনিং সেন্টার স্থাপন করি। পাকিস্তান টোব্যাকো কোম্পানির গেট সার্জন হাবিলদার অবসর জেনারেল শামসুল আলম বগুড়া প্রশিক্ষক হিসাবে নিযুক্ত করি এবং তিনি সংগৃহীত অস্ত্রশস্ত্র পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করতেন। 6 এপ্রিল 1971 কুমিরের যুদ্ধে আমি 2টি 3-টি রাইফেল 7টি 40 রাইফেল সরবরাহ করি। বঙ্গোপসাগরের তীরে আমার এই জাতির যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের ট্রানজিট ক্যাম্প হিসেবে ব্যবহার হইত। এখান থেকে নৌকা যোগে এলাকার বিভিন্ন স্থানে অস্ত্রশস্ত্র মুক্তিযোদ্ধাদের পারাপার করা হতো। আমার বাড়ির মুক্তিযোদ্ধাদের নিরাপদ আশ্রয় ছিল। আমার মা শাশুড়ি জেঠাইমা ভাবিরা মুক্তিযোদ্ধাদের বাঁধা না করে পাওয়া। আমরা দেশের ভিতর ছিলাম
বলেই প্রতি মুহূর্ত আমার জীবনের ঝুঁকি মনে ছিল। বাংলাদেশ মিলিটারি একাডেমি অবস্থিত কাস্টম ট্রেনিং সেন্টার আমার বাড়ির পাশে টাকাতে আমার একাধিক বা পাকিস্তানি সৈন্যের মুখোমুখি হতে হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে আমি বারবার ও রক্তপাত করেছিলাম। যুদ্ধকালীন সময় পুরো সময়টা আপনি ভাটিয়ে দিয়েছিলেন এবং ওখানে পাঠিয়েছিলাম। ওখানে কোনো রাজাকার অপারেশন করছেন কিনা? রাজাকাররা সাধারণত আমাদের কোনো ডরাইত উচ্চ স্বার্থ করে তত দূরেই থাকে। 1972 সালে আমি আমার এলাকার 5 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সেক্রেটারি। আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে হাজারের লিং রোডের মাথায় শহীদ মিনার প্রতিষ্ঠা করি। কত সালে? 1992 সালে। এরপরে আমি আমার মুক্তিযোদ্ধাদেরকে চির অমর করে রাখার জন্য বাঁচিয়ে রেখে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল হাসপাতাল প্রতিষ্ঠা করি। এলাকাতে কোনো মাতৃস্বজন ছিল না। সোনাইশরী, বাটিয়ারি, সীতাকুণ্ড তিনটি ইউনিয়নে কোথাও কোনো মাতৃস্বজন ছিল না। তাই আমি হোমস্টিল টাকা থেকে জমি টাকা পয়সা নিয়ে বাটিয়ে রেখে বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।